আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলোর দিশারির সুপ্রিয় দর্শক মন্ডলী বহুল প্রচলিত একটি বাক্য মা শাহ আল্লাহ আরবি মা সা আল্লাহ এই শব্দটির অর্থ হল আল্লাহ তালা যেমন চেয়েছেন কিন্তু ব্যাপক প্রচলিত এ বাক্যটি এ কথাটি কখন এবং কেন বলতে হয় এটি বলার উপকারিতাই বা কি এই বিষয়টা সম্পর্কে আমরা আজকে জেনে নিব প্রিয় দর্শক অনেক সময় আমরা ভুল জায়গায় মা শা আল্লাহ শব্দটিকে বলে থাকি কিন্তু এর দ্বারা কিন্তু আমাদের উপকারের চেয়ে ক্ষতি হয় তো চলুন আমরা জেনে নেই বহুল প্রচলিত এই শব্দটি মা শা কখন কোথায় এবং কেনই বা বলতে হয় প্রিয় দর্শক হাদিসে পাকে এসেছে নবীজি সাল্ল আলহ্লাম বলেছেন প্রশংসার বহির প্রকাশ কিংবা ভালো যে কোনো কিছু দেখলে বলো মাশা আল্লাহ উচ্চারণ হলো মাশা আল্লাহ যার অর্থ হল আল্লাহ তাহলা যেমনটি চেয়েছেন মুসলিম শরীফের হাদিস দর্শক মাশা আল্লাহ কখন বলবেন সুন্দর কিছু দেখলে মাশা আল্লাহ বলতে হয় তবে ইসলামিক স্কলাররা মাশা আল্লাহ বলার তিনটি অবস্থা নির্ধারণ করেছেন আর তার মধ্যে একটি হলো যখন কারো সফলতা দেখবেন তখন মা শা আল্লাহ বলা আর দ্বিতীয় নাম্বার সময়টি হল যখন কাউকে ভালো কিছু করতে দেখবেন তখন মা সা বলা উচিত আর তিন নাম্বারে যখন কারো কোনো সুন্দর জিনিস দেখবেন তখনও মা শা আল্লাহ বলা উচিত প্রিয় দর্শক এখন কথা হলো মা শা আল্লাহ কেন বলবেন এর উত্তর আমাদের জানা উচিত সুপ্রিয় সম্মানিত দর্শক কারো সফলতা ভালো কাজ ও সুন্দর জিনিস দেখে মাশা আল্লাহ বলায় কোনো বদনজর লাগে না বরং মা বলায় রয়েছে বিশেষ উপকার যে জিনিস বা যে কাজ দেখে মাশা আল্লাহ বলা হয় সে জিনিস বা কাজ থেকে শয়তানের প্রভাব চলে যায় শয়তান তাতে আর প্রভাব ফেলতে পারে না উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে কোনো অতিথি বা মেহমান দাওয়াতে এসে যদি কোনো সুন্দর বাচ্চাকে দেখতে পেয়ে মাশ্লাহ বলে তবে ওই ব্যক্তির বদনজর থেকে বাচ্চাটি হেফাজত থাকে সুপ্রিয় সম্মানিত দর্শক সুন্দর কিছু দেখলে যা বলা যাবে না তা হলো। অনেকের সুন্দর কোনো কিছু দেখলে বা সুন্দর কোনো বাচ্চা দেখলে সাধারণত ওয়াও কংগ্রাচুলেশনস কিংবা ওয়ান্ডারফুল ইত্যাদি আশ্চর্যজনক শব্দ ব্যবহার করেন না দর্শক এমনটি বলায় সুন্দর জিনিসটিতে শয়তান প্রভাব ফেলতে সুযোগ খুঁজে পায় তাই এসব শব্দ এড়িয়ে চলুন এবং সুন্নাতের অনুসরণে মা শাহ্লাহ বলুন এতে শয়তানের আক্রমণ ও বদনজর থেকে সেই কাজটি বা সুন্দর সন্তানটি মুক্ত থাকবে ত্রিয় দর্শক মা এর উত্তর দেওয়া কেউ যদি সুন্দর কোনো জিনিস দেখে মা আল্লাহ বলেন তবে তার উচিত এ শব্দ শুনেই মহান আল্লাহর প্রশংসায় কিংবা বলা তাহলে উভয়ের প্রশংসা আল্লাহর কাছে গ্রহণযোগ্য ও বরকতময় হয় এবং দুনিয়ার যাবতীয় ক্ষতি থেকে বিষয় বা উপলক্ষটি মুক্তি পায় সুপ্রিয় সম্মানিত দর্শক সুতরাং মুমিন মুসলমানের উচিত সুন্দর কিংবা প্রশংসামূলক কোনো কিছু দেখলে মা বলতে শুনলে আল্লাহর প্রশংসায় বা বলা উচিত এতেই আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাব এবং শয়তানের সমস্ত রকমের বদ নজর থেকে হেফাজতে থাকব এবং আল্লাহর বরকত এবং রহমত লাভ করতে পারব প্রিয় দর্শক একটু খেয়াল করে শুনুন হাদিসে পাকে এসেছে নবীজি সাল্ল আলাহি আসাল্লাম বলেছেন প্রশংসার বহিঃপ্রকাশ কিংবা ভালো যে কোনো কিছু দেখলে বলা মা আল্লাহ যার অর্থ হল আল্লাহ তাহারা যেমনটি চেয়েছেন এখন মা আল্লাহ আমরা কখন বলবো এই কথাটি আপনারা অবশ্যই মনে রাখবেন কোনো ভুল জায়গায় মা আল্লাহ উচ্চারণ করা যাবে না তাই মা আল্লাহ কখন বলবো এই জিনিসগুলো সম্পর্কে এই সময়গুলো সম্পর্কে আমাদের জেনে রাখা খুবই জরুরি যেমন সুন্দর কিছু দেখলে মাশা আল্লাহ বলতে হয় তবে ইসলামিক স্কলাররা খাস করে মাশা আল্লাহ বলার তিনটি অবস্থা নির্ধারণ করেছেন তার মধ্যে একটি হলো যখন কারোর সফলতা দেখবেন তখন মাশা আল্লাহ বলা আরেকটি হলো যখন কাউকে ভালো কিছু করতে দেখবেন তখন মাশা আল্লাহ বলা আর তিন নম্বরটি হল যখন কারো কোনো সুন্দর জিনিস দেখবেন তখনও মা বলবেন যেমন খাস করে কোনো সুন্দর ব্যক্তিকে বা সুন্দর কোনো ছেলে সন্তানকে দেখলে ওয়াও ওয়ান্ডারফুল কংগ্রেচুলেশন এগুলো না বলে মা শাহ্লাহ বলুন ইংরেজিতে ওই আশ্চর্যজনক শব্দগুলো বলার দ্বারা ওই সন্তানের উপর বা ওই ভালো কাজটির উপর শয়তানের প্রভাব ফেলতে পারে আর এই শয়তানের আক্রমণ থেকে দূরে থাকার জন্য হেফাজতে থাকার জন্য সুন্নতি একটি শব্দ ব্যবহার করুন তা হল এই সব শব্দ ব্যবহার না করে সে জায়গায় সুন্নতি এই শব্দটি ব্যবহার করুন মা আল্লাহ এতে রয়েছে আল্লাহর রহমত বরকত এবং শয়তানের বদনজর থেকে হেফাজতে থাকতে পারবেন প্রিয় দর্শক তাই আজ থেকে এই আমলটি নিয়মিত করার চেষ্টা করুন আর খারাপ কাজ দেখলে অমঙ্গলজনক বা শরিয়াতের বাহিরের কোনো কাজ দেখলে অবশ্যই এখানে ভুলেও মা শাহ্লাহ বলবেন না এসব জায়গায় মা শাহ্লাহ বলার কোনো মানেই হয় না প্রিয় দর্শক আল্লাহ তা মুসলিম উবাহকে সুন্দর কিছু দেখলে কিংবা প্রশংসামূলক কাজে মা আল্লাহ বলার তাওফিক দান করুন আর যারা মা আল্লাহ শুনবেন তাদেরকে আল্লাহামদুল্লাহ বা দর্শক তো এই ছিল আমাদের আজকের ভিডিও অনেক গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় একটি ভিডিও তাই এই সম্পর্কে প্রত্যেক মুসলিমেরই জানা দরকার প্রিয় দর্শক তো এরকমের প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আলোর দিশের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ দেখা হবে আরো একটি নতুন ভিডিওতে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ